নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যে দু হাজার প্লাস বনসহায়ক পদে মামলা দায়ের হয়ে গেল অর্থাৎ হাইকোর্টে কিন্তু অলরেডি কেস দাখিল হয়ে গেছে তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো এই মামলায় পুরনো বনসহায়ক পদে কর্মরত প্রার্থীরা চাকরি বাতিল হবে কিনা এছাড়া এই মামলার কারণে নতুন নিয়োগ প্রক্রিয়ার কতটুকুন প্রভাব পড়বে বিস্তারিত জানিয়ে দেব অফিসিয়াল আপডেট সহকারে তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্তও যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি অফিসিয়াল আপডেটে তো বন্ধুরা আমরা চলে এসেছি আপডেটে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকাতে কিন্তু এই আপডেটটি উঠে এসে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবার প্রথমেই এখানটায় লিখে দেওয়া রয়েছে বন সহায়ক পদ এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে নির্দেশ চ্যালেঞ্জ করে মামলার ডিভিশন বেঞ্চ এবং এখানটায় বিস্তারিতভাবে কি লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো দেখুন এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে বন সহায়ক পদে চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এর আগে বন সহায়ক পদে দু জনের প্যানেল বাতিল করে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু নির্দেশ দেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন বাতিল হওয়া প্যানেলে থাকা পঞ্চাশ জন প্রার্থী সোমবার তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চ তবে দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করেনি ডিভিশন বেঞ্চ গরমের ছুটির পরে আদালত চালু হলে নির্দিষ্ট বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য এর আগে এই মামলা শুনতে চাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সে কারণে এবার অন্য ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন আবেদনকারীরা মামলাকারীদের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায়ের বক্তব্য আগের প্যানেলে কোনো অনিয়ম হয়ে হয়ে থাকলে সেই প্যানেল থেকে অযোগ্যদের বার করে দেওয়া হোক যোগ্য প্রার্থীরা কেন ভুক্তভোগী হবেন সে কারণেই এই মামলা এদিকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে ইতিমধ্যেই নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার তো বন্ধুরা বুঝতে পারছেন যে আপনাদের এখানটায় বন সহায়ক পদে যে দু জন অলরেডি কিন্তু চাকরি করতেন তাদের মধ্যে কিন্তু পঞ্চাশ জন অলরেডি কিন্তু এখানটায় হাইকোর্টে কিন্তু কেস করে দিয়েছে তার কিসের জন্য তাদের কিন্তু একটাই দাবি রয়েছে যে যে সেই প্যানেলের অর্থাৎ দু প্যানেলের মধ্যে যারা অযোগ্য তাদের যেন চাকরি যায় আর যারা যোগ্য তারা কেন এর ভুক্তভোগী হবেন তার জন্যই কিন্তু এই মামলাটি করেছে এবং বর্তমানে কিন্তু গ্রীষ্মকালীন ছুটি রয়েছে তার জন্য আদালত বন্ধ রয়েছে তাই কিন্তু এখানটায় এখনও পর্যন্ত এই মামলার কোনো রকম শুনানি হয়নি তো গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পরেই কিন্তু এই মামলা নিয়ে কিন্তু প্রসেস শুরু হয়ে যাবে এবং তারপরেই কিন্তু এই মামলার শুনানি হবে এবং এই আপডেটটি কিন্তু উঠে এসে এবং এখানটায় কিন্তু অলরেডি রাজ্য সরকার কিন্তু নতুন করে দু হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে অর্থাৎ আপনারা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করে দিয়েছেন তার জন্য কিন্তু বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিওগুলি কিন্তু আমরা একের পর এক ভিডিও আমরা আমাদের এই জব ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছি অবশ্যই আপনারা সেগুলি দেখে নেবেন এবং এখানটায় কিন্তু রাজ্য সরকার নতুন করে দু হাজার কর্মী রিক্রুট করতে চলেছে বন সহায়ক পদে এছাড়াও কিন্তু এখানটায় যে পঞ্চাশ জন এখানটায় আবেদন করেছেন তাদের মামলার শুনানি হবে কিন্তু গ্রীষ্মকালীন ছুটির পর তো বন্ধুরা এই আপডেটটি উঠে এসছে বর্তমান পত্রিকাতে অবশ্যই আপনারা একটু চেকআউট করে নিতে পারেন তো এই ভীষণ গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর প্রত্যেকদিন সরকারি চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন